পৃথিবীতে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, পাহাড়, পর্বত, সমুদ্র সৈকত, আরও কত কি। এ সৌন্দর্য উপভোগ করতেই মানুষ ছুটে যায় এক দেশ থেকে আরেক দেশে। মানুষের মতো অন্যান্য প্রাণীরাও কি এই সৌন্দর্য উপভোগ করে? আমরা যেভাবে পৃথিবীকে দেখছি, অন্য প্রাণীরাও কি একইভাবে দেখে? মৌমাছির চোখে, মাছের চোখে বা কুকুরের চোখে এই পৃথিবীটা দেখতে কেমন? আজকের ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব। তবে তার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন শুরু করা যাক। বৈচিত্র্যময় পৃথিবীর রূপ, রং, রস পুনরায় উপভোগ করতে মৃত্যুর পর শঙ্খচিল কিংবা শালিখের বেশে ফিরে আসতে চেয়েছিলেন কবি জীবনানন্দ দাস। কবি এই পৃথিবীকে ফিরে দেখতে চেয়েছিলেন ঘুঘুর চোখে বা নিতান্তই সাদাসিধে ভোরের কাক হয়ে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন, আমরা যেভাবে পৃথিবীটাকে দেখতে পাই, যে রঙে, যে ধরনের দেখি, প্রাণীজগতের বাকিরাও কি একইভাবে দেখে? না, একদমই না। তাদের দেখার চোখ মানুষের থেকে একেবারেই আলাদা। সাধারণত প্রাণীরা বিভিন্ন ধরনের রং দেখতে পায়। কোন প্রাণী কোন বস্তুকে কিভাবে দেখবে তা নির্ভর করে প্রাণীর চোখের রেটিনায় থাকা কোন কোষের উপরে। মানুষের চোখে থাকা প্রায় 6 মিলিয়ন বা 60 লাখ কোন কোষ আছে। লাল, নীল ও সবুজ রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য বোঝার জন্য রয়েছে 3 ধরনের কোন কোষ। এই 3 ধরনের রঙের মিশ্রণের কারণে যে কোনো বস্তুকে রঙিন দেখায়, ফলে আমরা যে কোনো জিনিস আরও সুন্দরভাবে উপভোগ করতে পারি। তবে সব মানুষের এই 3 ধরনের কোষ সমান সক্রিয় হয় না। তাদের বলে বর্ণান্ধ। তারা সব রং দেখতে পান না, নানা রকম রং তাদের চোখে একই রকম লাগে। অনেকে আবার একটা নির্দিষ্ট রং দেখতে পান না, কেউ হয়তো নীল বা কেউ সবুজের পার্থক্য বোঝেন না, তার কাছে নীল সবুজ সব একই লাগে, এটাও এক ধরনের বর্ণান্ধতা। তো চলুন দেখে নেওয়া যাক মানুষ ছাড়া বাকি প্রাণীরা কেমনভাবে পৃথিবীটাকে দেখে। বহুমুখী দৃষ্টিসম্পন্ন প্রাণী হলো মাছি। হাজারের ওপর ক্ষুদ্র ক্ষুদ্র চোখ একই সময়ে একই সঙ্গে কাজ করে একটা দৃশ্যপট তৈরি করে, আর মাছি সেটাই দেখতে পায়। তারা অতি বেগুনি রশ্মিও দেখতে পায়, যদিও মানুষের তুলনায় মাছির চোখে পৃথিবীর গতি খানিকটা স্লথ। দিনের আলোয় কুকুরের দৃষ্টি ক্ষমতা অত্যন্ত নিম্নমানের। তারা অনেক রঙের কাছেই অসহায়, সেসব রং তাদের কাছে ধরা দেয় না। পৃথিবী তাদের কাছে দৃশ্যমান হয় খানিকটা কুয়াশা মুড়িয়ে ধূসর রঙের হয়ে। অন্যদিকে কুকুর কিন্তু রাতে বেশ ভালো দেখতে পায়। এদিক সেদিক ছুটে বেড়ানো আর আশেপাশের পরিবেশ বোঝার ক্ষমতা তখন কিন্তু তার বেশ প্রবল। এছাড়াও বেগুনি, লাল, সবুজ ও কমলা রঙের চেয়ে নীল ও হলুদ রং কুকুরেরা ভালো দেখতে পায়। আবার বিড়ালের রয়েছে রং শনাক্তকারী 2 ধরনের কোষ। তাই বিড়াল নীলচে বেগুনি ও হলদেটে সবুজের চেয়ে লালচে কমলা রং কম দেখতে পায়। আবার অনেক প্রাণী আছে যেগুলো দৃশ্যমান বর্ণালীর বাইরের রঙও দেখতে পায়, যেমন হামিং বার্ড, বলগা হরিণ ও মৌমাছি অতি বেগুনি রশ্মির রং দেখতে পায়, যা মানুষ দেখতে পায় না। এই কারণেই মৌমাছিরা ফুলের মধু খুঁজে পায়। যেহেতু আমরা অতি বেগুনি আলো দেখতে পাই না, তাই মৌমাছি কিভাবে এই আলোর দেখে অমৃত খোঁজে বা ফুলের মধু খেতে আসে তা আমরা অনুভবই করতে পারি না। মাছেদের চোখে রং আবার একটু বেশি। যেখানে মানুষ অতি বেগুনি রশ্মি দেখতে পায় না, সেখানে কিছু কিছু মাছ অতি বেগুনি রশ্মিও দেখতে পায়। মাছেদের চোখে পৃথিবী একটু কাছাকাছি এসে প্রসারিত হয়ে ধরা দেয়, যেমনটা আতস কাচের মধ্য দিয়ে আমরা দেখি। আর এই কারণেই বোধহয় মাছ সারাক্ষণ অবাক চোখে চেয়ে থাকে আর আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি করে। জীবনানন্দ পাখি হতে চেয়েছেন বারবার। তিনি হয়তো জানতেন পাখিদের দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ। অতি বেগুনি রশ্মিতেও পাখিরা দিব্যি দেখতে পায়, আর দিনের আলোতে দেখতে পায় রঙের ছায়াও। নিশাচর পাখিরা রাতের অন্ধকারে বেশ স্পষ্ট দেখতে পায়, যেটা আমরা পারি না। অনেকের ধারণা সাপ চোখে দেখে না, ধারণাটি কিন্তু একেবারেই ভুল। হ্যাঁ, এটা সত্যি যে সাপের দৃষ্টিশক্তি কুকুরের চেয়েও নিম্নমানের, তবে তারা অবশ্যই দেখতে পায়। ভয়ঙ্কর ব্যাপার হলো রাতের বেলা যে কোনো আধুনিক অবলোহিত রশ্মি অর্থাৎ ইনফ্রারেড রের প্রযুক্তির চেয়েও 10 গুণ বেশি প্রখরতা দিয়ে তাপীয় বিকিরণ দেখতে পায় সাপ। সাপকে ডিস্টার্ব না করলে সাপও কাউকে ডিস্টার্ব করে না, তবে তার চোখে যখনই আশেপাশে কোনো কিছু চলাফেরা করে বা নড়াচড়া শুরু করে তখন সে প্রচণ্ড বিরক্ত হয়, আর কপাল মন্দ হলে কামড় খাওয়াটাই স্বাভাবিক।
টম অ্যান্ড জেরি কার্টুনের ইঁদুর যতই স্পষ্ট দেখতে পাক না কেন, বাস্তবতায় কিন্তু ইঁদুর কখনোই স্পষ্ট দেখতে পায় না। তাদের চোখে সমস্ত বিশ্ব একটা ঘোলাটে পর্দার আড়ালে, নীলচে সবুজ হয়ে তাদের কাছে ধরা দেয়। পৃথিবী তাদের কাছে খুব স্লথ, এতেই তারা অস্থির হয়ে দ্রুত গতিতে দৌড়ায়। আর যদি আমাদের মতো স্বাভাবিক পৃথিবী দেখতে পেত, তাহলে ভাবুন একটা ইঁদুর কি অবস্থা করে ছাড়ত আমাদের। আর একটা অদ্ভুত কাণ্ড, তাদের দুটি চোখের মাঝে কোনো সক্ষ নেই, দুটি চোখ আলাদা আলাদা দেখে, তাই তারা একই দৃশ্য পাশাপাশি দুটি চিত্রে দেখতে পায়। আমরা যেমন মাঠে সবুজ ঘাস দেখি, গরুরা কিন্তু তা দেখতে পায় না। তারা তাদের চারণভূমিতে দেখে কমলা বা লাল রঙের ঘাস, আর মাছের মতন তারা খানিকটা বিবর্ধিত দৃষ্টিতে এই পৃথিবী দেখতে পায়। ঘোড়ার চোখের অবস্থান তাদের মাথার দুপাশে, এতে করে যেমন সুবিধা আছে অসুবিধাও আছে। পিছনে বা পাশে যে কোনো বিপদের আশঙ্কা থাকলে তা সামনে আসার আগেই ঘোড়া দেখে ফেলতে পারে, সে অনুযায়ী সে সতর্কও হয়ে যায়। কিন্তু আফসোস, তাদের ঠিক নাকের সামনে কী আছে চোখের অবস্থানের কারণে তা কখনোই তারা দেখতে পায় না। মৌমাছির দৃষ্টি ক্ষমতা অত্যন্ত প্রখর, মানুষের চেয়ে তিন গুণ বেশি দ্রুততাই বুঝতে পারে তার পৃথিবীকে। তারা অতিবেগুনি রশ্মিতেও দেখতে পায়। হাঙরের চোখে পৃথিবী সাদা কালো, তাদের অবশ্য শিকারের কোনো সমস্যা হয় না, কেননা জলের নিচে তাদের দৃশ্যশক্তি অত্যন্ত তীক্ষ্ণ, আমাদের দৃষ্টি ক্ষমতা যার ধারে কাছেও নেই। গিরগিটি কিন্তু বেশ আজব এক সৃষ্টি। মজার ব্যাপার হলো তাদের চোখের মণি দুটো একই সঙ্গে সম্পূর্ণ গোলাকার আবর্তে ঘুরে ঘুরে চারপাশ ইচ্ছে মতো দেখে নিতে পারে। তাদের এই বিশেষ ক্ষমতা বলেই তারা দেখতে পায় প্রায় 360 ডিগ্রি দৃশ্য, অর্থাৎ চারিদিক, যা আমরা ভাবতেও পারি না। মানুষের আজন্ম স্বাদ একটা রূপকথার গল্পের মতো রাতের ছবি দেখার, যেখানে খসে পড়ছে তারা, উল্কারা ছোটাছুটি করছে, নক্ষত্রদের মেলায় মেলায় পুরো আকাশ ছেয়ে গেছে, এরকমই এক আলোকিত রাত। কিন্তু এই দৃশ্য দেখার সৌভাগ্য আছে নিশাচর টিকটিকিদের। আমাদের তুলনায় প্রায় 350 গুণ বেশি পরিষ্কার রাতের আকাশ দেখতে পাই টিকটিকিরা। প্রজাপতিও এক বিশেষ ধরনের কীট, তাদের দৃষ্টিশক্তি অতটা প্রখর নয়, তবে মানুষের তুলনায় অনেক বেশি রং দেখতে পায়, এমনকি তারা ছায়ার রঙও দেখতে পায়। সেই সঙ্গে অতিবেগুনি রশ্মি তো আছেই, তাই প্রজাপতিদের দৃষ্টিশক্তি মানুষের থেকে বেশ খানিকটা উন্নতই বলা যায়। আজকের ভিডিওতে অনেকগুলি প্রাণীরই কেমনভাবে তারা পৃথিবীকে দেখে তা দেখলাম। আপনার কি এরকম কোনো প্রাণীর নাম জানা আছে যারা এদের থেকেও ভালো দেখতে পায়? জানা থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।